এইসব ড্রামা অনেক পুরনো হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসকে বাদ দিয়ে যখন বিজেপি বিরোধী দলে বিরোধীতে ছিল, তখন এই দলগুলোই একবার বিজেপির সঙ্গে, একবার বিজেপিকে বাদ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের বৈঠকটা কে ডাকবে সেটা নিয়েই ঝগড়া। কংগ্রেস ডাকবে নাকি টিএমসি ডাকবে নাকি অন্য দল, সব দলই এখন মোটামুটি মাটির কাছাকাছি এসে গেছে। সেটা ওরা ফয়সলা করে নিক নেতা কে হবে। আর মমতা ব্যানার্জি নেতা হতে চাইছেন, সোনিয়া গান্ধীর দিন চলে গেছে, এই করতে করতে এই সেশনটা পার হয়ে যাবে। সেটা ওরা ঠিক করুন, কে কংগ্রেস, কে মূল, কে তৃণমূল, কে নির্মূল, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমি কিছু কি বলবো, দিলীপবাবু তো নতুন এসছেন পার্লামেন্টে, পার্লামেন্টের ইতিহাসটা জানেন না। আমি তো পরপর তিনটে টার্ম থাকি, আমি জানি দিলীপবাবুরা যখন বিরোধী দলে ছিলেন তখন তারা অপোজিশন পার্টিদের ডেকে মিটিং করতেন না। ওটা দিলীপকে আমি দিলীপবাবুকে বলবো, অনুরোধ করবো আপনি আপনার পার্টির থেকে খবরটা নিয়ে নেবেন, তারাও মিটিং করতেন। বিরোধী দলের এইটা বৈশিষ্ট্য হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে রেখে হাউসের ভেতরে একটা স্বর তৈরি করতে, ওয়ান ভয়েস, সেইটা তৈরি করার জন্য চিরকালই এটা হয়ে থাকে। এবার হচ্ছে আমাদের নতুনত্বের কি আছে, এটা ওদের 40 বছর ধরে চলছে। এখন দিলীপ ঘোষের বিবৃতিকে উপেক্ষা করুন, তার কারণ তিনি একটা হেরে যাওয়া দলের অপসারিত সভাপতি। দুই, সর্বভারতীয় রাজনীতি নিয়ে তার কোনো ধারণাই নেই। আমাদের আজকে কলকাতায় আমাদের কোর কমিটির মিটিং আছে, সুতরাং আমরা দিল্লিতে কোনো মিটিং এ যেতে পারছি না। আর হাউসে আমি যা দেখেছি, ফ্লোর কোঅর্ডিনেশন এমনিতেই হয়ে যায় ইস্যু ভিত্তিক, তাতে মিটিং ডেকে কারুর সেই ফ্লোর কোঅর্ডিনেশন করার দরকার নেই। তৃণমূল অত্যন্ত বিজেপির বিরোধী, সেই লড়াই করে আমরা পশ্চিমবাংলায় বিজেপিকে হারিয়ে সেটা প্রমাণ করেছে। আমাদের বিজেপি বিরোধিতাও চলবে, অন্যান্য রাজ্যে আমাদের দলকে পৌঁছে দেওয়ার কাজও চলবে, কারোর সাথে আমাদের ঝগড়াও নেই। আর আমরা কারোর নেতৃত্বে কাজ করতে এখনই ব্যস্ত নেই। আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন, প্রথম দিনে 3 কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের। এমএসপি নিয়ে কমিটি গঠনের ইঙ্গিত, আজ সংসদ ভবন অভিযান বাতিল কৃষকদের। শীতকালীন অধিবেশনে ঝড়ের ইঙ্গিত বিরোধীদের, তার আগে সর্বদল বৈঠকে এমএসপি, পেগাসাস সহ 10 ইস্যুতে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। আন্দোলনে মৃত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সরব কংগ্রেস। আবারও কি বিরোধী ঐক্যে ফাটল, আজ কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে যাবে না তৃণমূল, জানিয়েছেন সুদীপ। সংসদে ঐক্য থাকলেও কংগ্রেসের জোট সঙ্গী নয় তৃণমূল, টুইট ডেরেকের। বিরোধীদের মধ্যে সমন্বয় রেখেই লড়াই, মন্তব্য খার্গের। ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়, বিজেপির দখলে 13টি পুরসভা, 6টি নগর পঞ্চায়েত বিজেপির ঝুলিতে। বামেদের হাতছাড়া আগরতলা, 334টির মধ্যে 329 আসনে জয় পদ্ম শিবিরের। প্রথমবার ভোটে লড়ে ত্রিপুরা পুরযুদ্ধে খাতা খুলল তৃণমূল। আম্বাসা 13 নম্বর ওয়ার্ডে জয় জোড়াফুল শিবিরের। এই আম্বাসাতেই আক্রান্ত হন যুব তৃণমূল নেতারা। আগরতলা 26টি আসনে দ্বিতীয় তৃণমূল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।